আমার জিন্দগির ভিতরে প্রায় 47 বছর তাকে আমি ওয়াজর মতো আছি আলহামদুলিল্লাহ। 47 বছর কোনোদিন স্বামীর ব্যতিক্রম হয়েছে না। আমি আগে যাই রাজনগর থেকে মহফিল শেষ করিয়া রওনা দিয়েছি, গুলশান গেছে রাস্তা খাম আর বন্ধ। ও ভাড়ে দি কুম্বাই মোবাইল যা হয় ইবাই যায় সবাই সবাই যা হয় সবাই কথা খুঁজে খুঁজি আমার সময় লেজি দিয়েছে যে আমি আপনার কাছে দুঃখিত ক্ষমা পাচ্ছি, আসল সময় একদম করিম। আল্লাহ রব্বুল আলামিন আপনারা পেন্ডেল যে পরিমাণ বড় মানুষ অত্যন্ত গরিব বা আশা করা যায় গাই জাগরিত নাও পারে সেউজা ওয়াই ভাগল সে ওয়াল ভাগল সেউজ ওয়াই ভাগল সে ওয়াল ভাগল একগুলো মানুষে ওয়াল হলে আরেকগুলো মানুষ ওয়াইজর ভাগল। যাই হোক আমি যা এক করেছি কম সময়ের ভিতরে আপনার সামনে আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব। কুরআন করিমের মফিল কুরআন শরীফ এই সেগুলো চৈছি জায়গা হয়ে গেছে বাংছে না, সূত্র রোয়ালও চই রোয়াল বাঙে না। একটা সূত্র বাচ্চায় বুকুর মাঝে জয়া মাঝে যায় বুকু তো দুঃখ পায় না। এটা হলো সাগর সাগর আসল কোরআন শরীফ হল অক্ষর, এটা আল্লাহর কালাম। কার কালাম? কালামুল্লাহ। 160 খান আসমানি কিতাব, একটা কি হইল 60 খান আসল কিতাব আর শহীদ হইল গিয়ে 100 খান। 160 খান কিতাবের মাঝে 103 খান কিতাবের মাঝে যা আছে সারা সারাংশ আল্লাহ কুরআনের মাঝে দিয়া দিয়েছেন। কোথা সুবহান আল্লাহ, কুরআন শরীফের মাঝে যা আছে এর সারাংশ আল্লাহ দিয়েছেন সুরে ফাতেহার মাঝে। সুরে ফাতেহার মাঝে 8টা আসমানি কিতাব সারা সারাংশ সুরে ফাতেহার মাঝে। সুরে ফাতেহার মাঝে যে সারাংশ আছে এর সারাংশ হইল বিসমিল্লাহর মাঝে, সুবহানাল্লাহ। আর বিসমিল্লাহর মাঝে যা আছে তা বিসমিল্লাহর বার মাঝে। বিসমিল্লাহর বা একটা আছে জানি বাজি আরম্ভ বিসমিল্লাহর বার মাঝে হইল গিয়া সমস্ত আসমানি কিতাবের সারাংশ। রসুল্লাহ ফরমাইয়া আনা মদিনাতুল ইলমে ও আলীল বাবুহা, ইলমর টাউন নিলাম আমি আর এই টাউনের দরওয়াজা হয়ে যাকে হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ। বুঝা গেল সবচেয়ে বড় আলিম সে নবীজি আর এর বাদর আলিম সে আলী রাদিয়াল্লাহু আনহু। আনা মদিনাতুল ইলমে ও আলীল বাবুহা, আলী যাকে এই ইলমর টাউনের দরওয়াজা। আজি রাদিয়াল্লাহু আনহু ফরমাইয়া যে বিসমিল্লাহর বার মাঝে যে ইলিম আছে আমি সারা জানি না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জানেন। বিসমিল্লাহর বার মাঝে যে ইলিম আছে আমার জানা নাই সব ইলিম। আমি যা জানি আমি বিসমিল্লাহর বার মাঝে যত ইলিম আছে আমি জানি না, আর যা আমি জানি সব যদি আমি দেখি হাসতে ফলবে সত্যই উঠেও বোঝা যাওয়া সম্ভব হবে না, সুবহানাল্লাহ। একটু দাম হইল বিসমিল্লাহ, একটু 100 নালা বিসমিল্লাহ হইল। বিসমিল্লাহ রহমান রহিম হইয়া বন্ধায় যখন অজু হয়ে তখন তার সবিরা গুণা শরীর থেকে জড়িয়ে পড়ি যায়, সুবহানাল্লাহ হয়। বিসমিল্লাহ হইয়া খাবার করিলে শয়তান খাওয়াতে শরীর হয় না। বিসমিল্লাহ হইয়া দরওয়াজা বন্ধ হলে এই যায় শয়তান ইগোর হামায় না, সুবহানাল্লাহ।
বিসমিল্লাহ সঙ্গে বলা মানুষের সংখ্যা কম না বেশ বেশ কোন সন্দেহ হয়ে যায়। বিসমিল্লাহ সঙ্গে বলার মানুষের সংখ্যা কম বেশি নাই, আপনি খাইতে খাইতে বিসমিল্লাহ রসুল্লাহ বরমাইয়া শয়তানে গুড়ে খানো গিয়া খাইছ আল্লাহ নবী হাজির তখন যাই হবা এবারে গিয়াকে খাইয়া বিসমিল্লাহ হইয়া খাইয়া হয় আর সাতটা নাই ভবাই যাই এবারে গিয়াকে অন্য টেবুল খানি খাগাই এরও বিসমিল্লাহ হইয়া খাওয়া শুরু করছে শয়তানে হইল হইছে না আহবাই খাওয়ার সময় নাই ভবাই যাই এবারে গিয়াকে হলো হইছে আনা বিসমিল্লাহ খাইয়া যাকে তার শয়তান হলে আইও খানি শুরু হয়ে গেছে আইয়া খাবার খাওয়ায় আল্লাহ নবীদের ভরমাইয়া মুমিনে এক হাত দিয়ে খায় আর কাফিরে সাত হাত দিয়ে খায়। মন্দায় যখন বিসমিল্লাহ হইয়া খাওয়া শুরু করে তখন ছয়টা আঁচল মুখ বন্ধ হয়ে যায় একটা খোলা থাকে এই জায়গায় বিসমিল্লাহ হইয়া খানে বলায় খায় কম মাছ বুঝলে নেই আমার বিসমিল্লাহ হইয়া খানে বলায় খায় কম আর আনা বিসমিল্লাহ যত খায় হয়ে উঠছে না আরো দেব লুই ডাঙ্গারে বেশি খায় খাবার মাঝে বলো হয়ে যায় আটটা আঠারো বকলুখাতর মাঝে দুই জানলারে বেশি খায় আর খাবার মাঝে বলো হয়ে যায় একটা কি একটা নাম হলো আস আস শুনিনি আসে খায় না শুনিনি খাইয়ার যেমনি মূলা মারে ফসি যায় এর বাদে আবার খায় খাইলানি একটা কেউ খাই দিয়ে যায় একটু বাদে হানি হয়ে যায় আর দুই নম্বরে আরো জানলে খায় দুই নাম কুকুর কুকুরে খাইয়া আগে দিন ভাব দিয়ে যেমনি গাছা মারে তার খানি হজম হয়ে যায় এর লাগে আগে ময়মুরম্বী হলে খুঁজ থাকে খাইয়া গা মুড়া দিও না মাসেন না খাইয়া কিতা হইও না গা মুড়া দিও না গা মুড়া খেয়ে দে কুকুরে এর লাগে ময়মুরম্বীর কথা এখান ফালাই দিবার কথা নাই বিসমিল্লাহির রহমানির রহিম শয়তানে আইয়া দরওয়াজা সজর দুয়ার বিসমিল্লাহ হইয়া জাগাইছা আলিমহল বোকা ফিরিতা বোকা হাজিতা বোকা যাই নই না হেনে বিসমিল্লাহ হইয়া সজর দুয়ার জাগাই যদি শয়তানে হয় এই বাড়ির আশ্রয় নাই তল হবাই যাই এই বাড়ির গিয়া জায়গায় হেরও বিসমিল্লাহ হইয়া জোয়ার জাগাইছে হয় আরো আরো বাড়ির যাই এই বাড়ির গিয়া জায়গায় বেশি চুল ঠিকিয়ে ইয়া আর শিক্ষাই লাগাইছে আনা বিসমিল্লাহ ভাই আইও আইও টাকা মিলে গেছে আইয়া মশারির তলে লেবর তলে শয়তান ঢুকে অশ্বাসা দে রাত ইটা ইটা খাওয়ায় সেটো বিষ হয় মেয়াশা হয়েছে খেয়াল করা লাগে আপনারা খেয়াল করবা মা বইন হলেও খেয়াল করবা গরুর মাঝে আল্লাহ রহমতের ভিজিটা চাপায় যে গরুর মহিলায় মাথার খাপড় ফালে ইয়া যে যুবতী মহিলায় বালিক মহিলায় উন্ন ভালে যা গরো থাকে এই গরো রহমতর ফিরিক্কা চাপড় না বালি যায় নাহলে বিল হয় ফিরিক্কা খাটাই কি হয়ে যায় লাঠি ডান্ডা দিয়ে খাটাই কি হয় না লাঠি ডান্ডা মারিয়া ফিরিক্কা খাটালে লাগে না আপনার মাথার খাবর খান যদি ভালেই দেন বালিক কোনো মহিলায় অটোমেটিকলি আল্লাহ রহমতর ফিরিক্কা গরটা কি বালি দিবা গে নাহলে বিল হোকা এলাকায় গরো বরকত থাকে না রসুল্লাহ হাতি থৈ যাতি কাকল খুবলা ৰাজি আল্লাহ আনহা ভৰমাই দিয়া ৰসুল আল্লাহ জিব্ৰাইল দিয়ে আপোনাকে খেয়াই চিংচাম খিজাইল দি জিব্ৰাইল কলিয়া ৰসুল্লাই ভৰমাই খাদিদা তুমি জিব্ৰাইল চিংচৈ যে কাম কৰিও আমাৰ কাছে যখন জিব্ৰাইল যাইবা তখন তুমি তোমাৰ মাথাৰ খাবৰ ভৰাই দিও তেওঁ বুজবাই এই জিব্ৰাইল না জিব্ৰাইল নাই জিব্ৰাইল ৰহমতৰ বিৰিক্সা নাই নাই হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জিব্রাইল আমিন এইখানে আল্লাহ নবী দিয়ে ফরমায়া খাদিজা রে এই মুহূর্তে আমার কাছে জিব্রাইল আমিন এইখানে খাদিজা মাথার খবর পালাই নে জিব্রাইল আমিনে ফরমাইয়া রাসূলুল্লাহ আমি আগে ফোন করে বলছিলাম বললাম না আমি দিয়া গিয়া এখানে বলে আপনার খাদিজার মাথার মাঝে খাপন না ইয়ার মাথার খাপন না তাহলে মহিলার গরু আমার ভাই ফিরিক্সা খাটাই তৈরি লাঠি ডান্ডা মারা লাগতো না।
আপনি যদি আপনার বিবি, আপনার মেয়ে, আপনার নাতি বাজে বই যার মাত্র খাবার ফেলাই দেয় নিশ্চয়ই যে কল্পনা ফলন জানি আপনার কোনো থাকি রহমত হয়ে ফিরি চাবি দিয়ে শুনি আসতে বাহান আমার ভাইও কম এক বেকার সময় নাই আমার আসলে সেইবারে কম আমিও এখানে আমার ভাব খুলার মাছ এক বেকার রাস্তা বাই যা মজুরি মজুরি শুনিনি বেনমাজি মজুরি আল্লাহ বিল্লাহ নাই আল্লাহর ইসমে যাক আল্লাহ আর শিশুটি আর দুই নাম আল্লাহর বাজেও যে সম্মানের দুই নাম আল্লাহর এক নাম হইল আর রহমান আর নাম আর রহিম নাম লেখে আব্দুল্লাহ আব্দুর রহমান অথবা আব্দুর রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বাইরে বাইরে কোন আসেন ওযু খলি খলি আপনারা মহিলা সৃষ্টি বাণিজ্য তো বেকার রাস্তা হয়ে যায় আরবিতে লেখা এক খাদ্য টুকরার মাঝে বিসমিল্লাহির রহমানির রহিম বেটা মজকুর নমাজি নাই কিন্তু যেমনি খাদ্য টুকরার মাঝে দেখছে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হঠাৎ করে তার ইমানে ধাক্কা মাছ কোন জালিমে এই কাম করলো আল্লাহর নাম খান রাস্তা ছড়াই দিয়েছে সুবহানাল্লাহ কথা চিন্তা করেন জানি কথা কোন বার মানছি খান খান খোঁজ দেখবে আল্লাহ নাম খান খোঁজ হারাই দিয়েছে খোঁজাও খান খুলছে তুলিয়ে দাঁড়িয়েছে গাইয়া নাহে মুখে ভুঙ্গা দিছে দিয়া হাতল লাগাইয়া উপরে চলি তুলছে ওখান সোহান আল্লাহ জানেন মজর ভট্টাত্রিয়া ঠা লইয়া বসেছে মদ খাইয়া আর গাই দিতে সে কোন জালিমে সামহান করলো যে আল্লাহ রাস্তা আল্লাহ নামহান রাস্তার মাঝে ফেলাই দিয়েছে আমি প্রায় সময় হই কেন বেটাই খুইয়ার খাইয়া খাইয়া রাস্তা হয়ে যায় খুইয়ার খুইয়ার যে খাইয়া যায় এদিকে রস তৈরি না সারা রস খায় মাছ বুঝলো না মনে হয় খুইয়ার যে খায় রস তৈরিয়া খায় না সারা খায় সারা খায় খরে দিয়ে আরো বেঁচা যায় রিয়া কুইয়ার ও সাবাও হয় মুখলিয়া হয় কুল রেজিলে খাইছে এক পয়সা রস তৈরি না রেজিল খেয়ে আগর গুণা বাজর চা বাজর চা হে খায় হল আগর চায়ে হল এদিকে নমাজও হয় না রোজাও রাখে না মদ খায় কিন্তু কোরআন শরীফের আয়াত তার সামনে ভরাক দেখিয়া গাই দিতে সে কোন জালিমে খাম হল আল্লাহ খালাম শরীফ খান্ডে রাস্তা ছড়াই দিয়েছে সুবহানাল্লাহ আমার ভাই সব কোরআন শরীফ সেই আয়াত রব দে আল্লাহ ইসমে রাখ আর রহমান আর রহিম আল্লাহ শিবতি নামর মাঝে সবচেয়ে উঁচু নাম হইলে আর রহমান আর রহিম ওই টুকরে দুই জালিয়া নাখে মুখে ভুঙ্গা দিয়া আচল জাগাইয়া উপরে চলিয়া চলিয়া মদ খাইয়া চাল হইয়া উঠিছে সেই জমানার সবচেয়ে বড় অলি আল্লাহ সেই জমানার সবচেয়ে বড় অলি আল্লাহ হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি খাবে যখন ও হাসান বসরি তুমি যাও অমুক জায়গার মাঝে রব্বিশির নামীয় একটা বেটা আছে তাদেরকে সুসংবাদ দিও আমার কোরআন সম্মান করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাছে মাফ করিয়া ওলি আল্লাহর দপ্তর নাম লিখে যাইছি সুবহানাল্লাহ হাসান বসরি বিশ্বাস করতে পারেন না এই খাবি বলে রহমানে খাব কারণ বিশি যে এই এলাকার সকলে ছিল না বিশি যেও হাসান বসরি এসেছে আপনারা এই গাঁও সবচেয়ে বড় এই এলাকার মাঝে কোনো দেখাই থাকলে মেয়া সবে দেখাই ছিল নি বড় গরু শুয়ে গু
এই গরু শুনলে মেয়া সাহেব শুনেননি, আর বড় মেয়া সাহেব গরু শুনে শুনেনি, মেয়া সাহেব গরু শুনে শুনে মেয়া সাহেবও গরু শুনলে শুনে হাসান বসরে রহমতুল্লাহ বিশ্বাস করতে পারেন না যে বিশি দে আল্লাহ মাফ করিয়ে অলি আল্লাহ ডক্টর নাম লিখে দিব, এখান কি লড়ব বলু হইয়া দুই হাত নামাজ পড়িয়ে আবার ঘুমাইছেন আবার খাবে যখন ও হাসান বসরে যাও তুমি বিশি দিয়ে গিয়া হইব আমার কোরআন শরীফ ইজ্জত করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন চার গুণারে মাফ করি আমার আউলিয়া কেরামত ডক্টর নাম লিখে যাইছি মানটা ভালো লাগা আবার অনু হলেন আবার দুই হাত নামাজ করি আবার ঘুমাইছেন তিন জন্মের বার খাবে দেখেন ও হাসান বসরি দুইবার হইলাম তিন জন্মের বার তুমি যাও আমার বিশিষ্টে গিয়া হইও আমি আল্লাহ রব্বুল আলামিনের কালামুল্লাহ সম্মান করার কারণে আমি আল্লাহ করে মায়া করিয়া আউলিয়ায় কেরামত ডক্টর নাম লিখে যাইছি সুবহানাল্লাহ এবার না আগে উপায় আছে যে কয়বার গেছ তিনবার গেছি মন ফাটার গিয়া যখন দরবার দারোয়ান খাড়া আমি এই সুসংবাদ হুজুর হুজুর হাসান বসরি এইখানে আপনার সেটা সম্বাদ আছে বিশিষ্ট যাবার সুসংবাদ না দুসংবাদ বাধা খবর না বাদ খবর দুটা ভিন্তে সময় যায় জানি মাত্র বসাবো দুটা ভিন্তে তো সময় যায় দুটার ভিনজে না আমার হাসান বসরি যখন হয়েছেন আমার সুসংবাদ আছে তুই যে ওলাও যাইছি খালি ভাই হাসান বসরে দরবার হাসান বসরে ভরমাইন রে বাবা তুলছি খাম খাকে খো হুজুর আমি তো এমন শুনো বাধা খাম করছি না আমি তো সবচেয়ে বড় লাভর মান মজুরি যে এক কিসা এক কাম করছেন হোসেন দেখি বলে এক কাম করছি বাড়ি থেকে বাড়িয়া মন ভরটা যাইবার সময় রাস্তা যাচ্ছে যথা বিসমিল্লাহ রহমান রহিম আমি দেখার বাদে আমার বড় দুঃখ লাগছে কে কোন জালিমে আল্লাহর নাম হয় রাস্তার মাঝে ভাড়াই সে আর মানকে ভুলিয়া দেখি আমি সহ্য হতাম পারছি না আমি খাগর তুইয়া তুই জালিয়া আমি এখানে সুমা দিয়া আসল জায়গায় উঠে রাখি দিছি হজরতকে হাসান বসরে ভরমান ও বিসি আল্লাহর নাম তাজিম হওয়ার কারণে আল্লাহর কুরআনের সম্মান হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনায় মাফ করিয়া উনি এক রামর ডক্টর নাম লিখে দিয়েছে সুবহানাল্লাহ বিসির নামর করে দিয়ে আরো শব্দ আছে হাফি বিশ্বে হাফি হাফি আরবি শব্দ এ মানবের লোক লেঙ্গে পয় খালি ভাব হজরতে বিশ্বে হাফি ফরমাই যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে করিমর সম্মান করার কারণে খালি ভাই অবস্থা আমারে সম্মান দিতে হয়নি মন পর্যন্ত কোনোদিন আর দুটা পাও নিতাম না খালি পাও তাহম ও খালি পায় আসার কারণে ছেড়ে কোন বিশ্বে হাফি সুবহানাল্লাহ বগদাদ জমিন খালি পায় আটিটা বিশ্বে হাফি আল্লাহ অর্ডার দিয়ে দিল গরু বই ছাগল রেখে তুমি কেন রাস্তা গেছে যে দিও না আমার বিশ্বে হাফি খালি পায় আটই সুবহানাল্লাহ হয় আল্লাহ এত সম্মান দিল আবার দুষ্ট হল বুজুর্গ হল কোরআনের সম্মান দিলে আল্লাহ সূর্যে আল্লাহ লেখিন টেক্টার বানায় মজুরিরে আল্লাহকে ওলি আল্লাহ বানাই দিয়ে হোক সুবহান আল্লাহ আর নবীর সঙ্গে মায়া করলে আল্লাহ খাই খেয়ামতর ময়দান নবীর আতর চল থেকে নিয়ে আল্লাহ জাহান্ন আগমিন জ্বালাই শোনায় দূরে হোক সুবহান আল্লাহ সূর্যলোকে আন্তরিক মায়া রাখ করিব আমলি মহব্বত রাখ করিব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কা থেকে মদিনা যায়
শুধু আবু বকর যোগে কেউ নাই, আমরা তো আল্লাহ নবীর যোগে মায়া খুঁজি, মুরগি আঙুল দিয়ে কম খুঁজি, জানি মুরগি মায়া বেশি খুঁজি, নবীর যোগের মাকে যে রিজাবি খাইয়া শেষ নমাজও খোঁজে না, নমাজ নাই আর রিজাবি খাওয়ার গরম, যদি খালি রিজাবি খাওয়া নিম্বু খায় নমাজ খোঁজে একটা খাওয়াই বলি মাতুন দেখে বাবাই হোক লাভ হইতো নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর যোগে দুইজন রানা দিতেন আমার বা খাই দৌড়াইয়া একবার আগে দেন একবার খোলে, একবার আগে দেন একবার খোলে, রসুল্লাহ ফরমাইয়া আবু বকর একবার আগে যাও একবার খোলে যাও, কারণ কিটা কিছু হয়েছে সন্ধ্যা রসুল্লাহ আমি যখন খোলে থাকি তখন আমার মনে হয় সামনে দিয়ে জানি দুশ্মনে কাবিলে আপনারে মারি দে, এর লাগে দৌড়াইয়া আমি আগে যাই মারলে আমারে মারক নবী বাসক ইয়া রসুল্লাহ, আমি যে সময় আগে যাই তখন মনে হয় খোলে দিনে আল্লাহ নবীরে মারি দে, এর লাগে দৌড়াইয়া খোলে আবু বকর বললে বাঁচা না, কিন্তু আল্লাহ নবী যদি মরি দেন কেউ যে দিন নষ্ট হয়ে দিব সুহান রসুল্লাহ আঠি আঠি গেলা তিন দিন রইয়া রাজে সুরর মাঝে লুকাইয়া পেটর বুকে সহ্য না খালি নাই গাড়ে সুরটাকে উঠিত উঠিয়ে রসুল্লাই দিকে আবুকর খাইবার কোনো ব্যবস্থা আছে কনিয়া রসুল্লা ভালোর বৃত্তি পিঠা খাইতে হবে, আল্লাহ নবী দিয়ে বলমান আবুকর খাওয়া লাগবো ওই যে বাড়িতে যায় ভালোর ভিতরে ওই বাড়িতে যাও মহিলা শৈনি বাড়ির মাঝে তার নাম আতিকা কি নাম আতিকা, আতিকারে গাছ দিও আতিকার একটা ছাগি আছে আতিকারে হইও তার ছাগিটা যদি দেন আমরা দুইজন মুসাফির মানুষ আমরা একটু কিনে যাই দুধ খাইব আর মুখে রসুন্দরে তুইয়াকে বাড়ির খান্ডাটিয়া যাও দিয়েছেন আতিকা ফলের ভিত্তিতে আতিকার বাড়ি বেশি চিন্তা হয়ে এই মুসাফির যে দুইজন মানুষ এর বিষয়ে নাম জানলো কিনা সুহানুল্লাহ নাম তো আল্লাহ জানাই দিছে নাম জানলো কিনা, দুই নম্বরে বেটাই তো আইয়া ছাগির কথা হয় ছাগি তো দেখছে না আবার হয় কিনা আজকে জবাব দিলা যে ছাগি এগুলো আছে আমার তবে এগু ফালন লোকে দেখতেও ভাবছে না এগু উবাইতেও ভারে না হুস্থ থেকে দুজো নাই বাচ্চাও নাই উলন নাই কিছু নাই আমি তোমার দুজাছি জানা আমি ওখানে ছাগিটা দিব নি আবু বকর জায়গা গিয়া হয় না ঠিকা সাগিটা দিবাইনি আমরা চেষ্টা করবো একটা দুধ খাইবার লাগে বেশি চিন্তা করে বেকার সাগিও দেখলো ওই তো ভালো না এরপরে ওপরে দিবনি বেশি হইল নেও আবু বকরে মহলি লইয়া আজ এখন ইয়া রসুল্লাহ মহিলার দিয়া দিত এখন যাও গিয়া হইল সিরাইবার লাগে দুধর বাসন দিত সুহানুল্লাহ সিরানি সিরানি কন জানি এতে চিন্তা করে যখন থেকে যাই মানুষের সাগু বৈত হয় না উলন যাই বাচ্চা নাই দুধ যাই আবার হয়ে বেশি বাসন দিতাম বেশি দিতে বাসন সাগর হইবার হলে ফাল মারি দে সাগর গেছে জানি ফাল মারে আল্লাহ জমিতে হয় ভাই আবু বকর চেঙ্গ জল আবু বকরের দর্শন চেঙ্গ আর আল্লাহ নবী বিসমিল্লাহ হইয়া মানুষ মাঝে আর দিয়া যে সময় টান দেন আমার আল্লাহ হয়ে বকরি রে খারাপ তোমার উলনের মাঝে লাগছে তুমি জানো নি সুভাল ও বকরি তুমি বল বলে থাকি বলে যাও গিয়া তুমি দুধ দিয়ে আমার অভিবল ওই বাসনটা রে বকরি বলে দিলাও সুভাল থাকি গেছে বকরি বল বলে থাকে উলন রানোর সিফার থাকাও না রসুল্লাহ বিসমিল্লাহ হইয়া কিরানে শুরু করছেন বাসন জুড়ে বসছি সেটি হোকা সুহার আল্লাহ জমি দিয়ে হয়ে ভাই আবু বকর খাও আবু বকরে খায় না আল্লাহ নবী খায় সব তো শেষ হয়েছে না আল্লাহ
রাজা রবীন্দ্র বর্মা নবকর দুদল বাসনে আর সাগরিনিয়া মহিলার আসনিয়া সন্দেহে দিয়া অন্ন বিজয় আর মুখরে সাগির হয়েছে গাই হয়েছে গাই হয়েছে সাগির লইয়া গেছেন বাসন দুধ বলা মহিলায় একবার সাগির বাই চাই একবার দুদল বাই চাই একবার দেবে চাই বখনি সে একবার চাই আর একবার চিন্তার মাঝে পড়ে গেছে ওই সময় আল্লাহ নবী বিজয় গেছেন স্বামী বাড়িতে বকরি ফাল লইয়া স্বামী বাড়ির মাঝে লুকিয়ে হারে নাক সাজিয়া আমি এতদিন চাকরি বাড়ির মাঝে আছি এত মজার খুশবু এত জীবনে আর কোনদিন নাহ লাগছে না এত মজার খুশবু নাহ লাগে এখানে আজকে স্বামী দৌড়াইয়া বাড়ি যাও জলদি বাড়ির ভিতরে আও চাকরি ওগু দেখো আর ও দুধ বুঝে দুধ হয়ে যায় হয়ে বুঝে ও চাকরি বুঝে গুহার চাকরি বুঝে তোমার যে চাকরি ফালো জগে দেখতে পারছে না সেই চাকরির দুধ সুহান আল্লাহ আবুল মাহবুব আশিকার স্বামীর নাম আবুল মাহবুব আবুল মাহবুবের কাছে হন আশিকা হোক সাগন ঠিকা আশিকায় হন স্বামী দুইজন মুসাফির আমার বাড়ি চাই যায় একজনে আমার কাছে বকরি চাই যায় আমি কইয়া বকরি হোক এর বাদেও এখন বকরিও দিতাম আর বাসন দিতাম বাসন দিলাম বকরি দিলাম চেঙ্গল জল্লা একজনে আর একজনে বানর টান দিলাম বানর টান দেওয়ার লগে লগে দেখলাম বকরিটা গাই যখন বড় হয়ে গেছে যে ওজন বড় হয়ে যায় দুধ বাসন ভর্তি হয়ে গেছে একটু ভালো ও আমার স্বামী স্বামী দেখে হয়ে আছি গা হোস দেখি মাংস রূপ রং ছিল আছি গে দেখে হন বকরি দেন লিজা এন অবস্থা ওলা এন ছেড়া ওলা এন রঙ ওলা কিন্তু আমার স্বামী জানি বকরির বানোয়ার দিয়ে টান দিছে আল্লাহর কসম হইয়া হইয়া জীবনে অত সুন্দর মানুষ আমি আর কোনো দিন দেখছি না সুবহান আল্লাহ আবুল মাহবুবে ডাক দিয়ে হল আকিকা আকিকা তুমি মনে হয় বুঝছো না চিনছো না আমার মনে হয় মক্কা যে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়ি হয়ে গেছো আকিকা তো কোন দিকে গেছো হোসেন দেখে আকিকা এখন স্বামী ওই দিকে গেছো আর আবুল মাহবুব দৌড়াইয়া ফলাইয়া জানিয়ে নবীর ভাষা নাই কিছুদিন বাদে মদিনা শরীফ যায় আবুল মাহবুব যে আল্লাহ নবীর দরবার আনে ফলিয়া রসুল আল্লাহ আপনি ও আবুল মাহবুব আশিকার স্বামী যেদিন আপনি আমার বাড়ি বাড়ি গিয়ে আমার বকরি ছিঁড়ে ছিঁড়ে যায় দুধ খাইছা আল্লাহ নবী দৌড়াইয়া ইয়ে আপনারে খাইছি না আমি এখন সরি যে আপনার দরবার আইছি আখান দিয়ে আমার খলিমা পড়াই একজন রোজগারি ভাই রোজগারি
নিজে রুজু হয়ে আমার অপরাইয়া বিজয়ী হয়েছেন, যারা অপরাইয়া বিজয়ী হয়েছেন, মাসিক চলে গেছেন, সবল তাকে জয়ব রসুল পরকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম মহব্বতে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তোমার বিচিত্র হল বিজয়ের সময়, ওলামায়ে কেরাম লইয়া আমি আমার ভাই বিরাজ লইয়া আপনার দরবার অপেক্ষা রাখতেছি। আল্লাহ দয়া করে আমরা জিন্দগির সমস্ত গুণারে মাফ করে দাও। সগিরা কবিরা জাহিরা বাতুনি ছিলিক বেজার যত যত গুণা হয়েছে আল্লাহ যে মাফ করে দাও, খাস করে আমরা মাই বাপরে মাফ ফরমাও। আমরা বাচ্চাই চলে আল্লাহ সরকারের জারিয়া বানাইয়া দেও, আমরা সাকির যখন আমরা তাকে সরকারের জারিয়া বানাই দেব। রব্বুল আলামিন তমাম বিশ্ব যত মুসলমান জিন্দা মুজা তমাম রে মাফ করে দেও, খাস করে আল্লাহ বাংলাদেশের মুসলমান অপর মাঝে রহম পয়দা করে দেও, বাইয়ে বাইয়ে মায়া পয়দা করে দেও, মারামারি হানাহানি থেকে আল্লাহ আমরা মুসলমান অপরে আল্লাহ তুমি হেফাজত করি। জানি না আল্লাহ এই মহিলার ভিতরে হুসো বেআরামি আছে, আমিও বেমার, রব্বুল আলামিন আমার ভাই হুসোর বেআরাম রে আমার বেআরাম রে তুমি কিছুদিনের ভিতরে আল্লাহ বিজয়ী দিবা, এই যেগুলো জীবনের শেষম স্থান যে তুমি কবুল করিও। রব্বুল আলামিন আমরা তোমার কাছে কত কিছু হইতাম আর তুমি দিতেই নিয়ে নেবে আল্লাহ, তুমি জানো না নিয়ে আমরা ফুল গাছ আর খাই আছি। আয় আল্লাহ ও আরহামুর রাহিমিন, ও আরহামুর রাহিমিন, ও আরহামুর রাহিমিন, আমরা যে জাইন গাছ আর খাই আছি আল্লাহ আপনি আমরা উদ্ধার করে দেও। জাইন বাবু যে সমুদ্র অপলাশ হয়ে ক্ষমা আমরা মাফ করে দেও আল্লাহ। আমার সদৈসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।